আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে আগলায় রাখো। আমরা তো এখন রেডিমেড কোরআন শরীফ পাইয়া গেছি একটা বই আকারে আমাদের সামনে। সাহাবাই কেরাম এমন কোরআন পায় নাই, কোরআন পাইছে পাথরে লিপিবদ্ধ একটা আয়াত, কোরআন পাইছে চামড়ার মধ্যে লেখা একটা কোরআনের আয়াত। ও মুসলমান, এখনো তো আপনি জানেন না কোরআনের নাজিলের সর্বশ্রেষ্ঠ ইতিহাসগুলা। সাহাবাই কেরাম কোরআন শরীফের যে জায়গায় লিপিবদ্ধ লেখাগুলা দেখতেন, যায়া যায়া বুকের লগে লাগাইতেন আর চোখের পানিগুলা ছেড়া দিতেন। আমার বুড়ি চঙ্গের ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হে আমার পর্দার আড়ালে মা বোনেরা, অনেক মুরব্বীরা তো বয়স হয়ে গেছে চোখে দেখেন না, বলে হুজুর আমি কেমনে কোরআন পড়বো? আপনার জন্য কোরআন বুকে ধারণ করার জিনিস। অনেক মুরব্বীরা কোরআন পড়তে পারেন না বয়স হয়ে গেছে, আপনার জন্য কোরআন তাকায়া থাকার জিনিস। অনেক যুবকের আসে হুজুর আমার মা বাপ তো আমার সকালবেলা কিন্ডার গার্ডেনে ফাটাইয়া দিছে, আমার তো কোরআন শিখায় নাই। নবীর হাদিস বলতেছে কোনো সন্তান যদি কোরআন পড়তে না পারে ময়দানে মাহশরে তাকে প্রশ্ন করা হবে, মানান্তা তুমি কে বিতাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়তে পারো? বাচ্চা বলবে না আমি পড়তে পারি না, বলে কেন? আমার বাবা মা আমারে পড়ায় নাই। নবী আমার ডাক দেয়া বলে ওই সন্তানের বাবাকে ফুলসে রাতের পারে দাঁড় করানো হবে। ফুলসে রাতের পারে নিয়া ওই বাবার হাতগুলা থাকবে ফুলসে রাতের এই পারে, পাগুলা থাকবে ওই পারে, সন্তানকে বলবে ফুত, বাপের বুকটাতে ফাড়া দিয়া ফুলসে রাত পার হও। সন্তান বুকটার মধ্যে পাড়া দিয়ে ফুলতে রাত পার হবে, যে ফুতে আপনার সেহারার দিকে ছায়া কথা বলে না, ওই ফুতে আপনার বুকে পাড়া দিয়ে ফুলতে রাত পার হবে। হে মুসলমান, এবার তো আপনারা চিন্তা করেন, আমার বাপ মা মানে কোরআন শিখাইছে না, তাইলে আমি বাচ্চা গেলাম আমার বাপে না মরব? না না না, আমার নবী কয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে ওই ছেলেও যদি নিজ আগ্রহে কোরআন তেলাওয়াত না শিখে, তাইলে ওই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে যখন তার বাপের বুকে ভাড়া দিয়ে ফুলসে রাত পার হয়ে হইতে যাইব, আল্লাহর নবী কয় তে আর তার বাপ দুজন একসাথে জাহান্নামে ফরব। ও বন্ধু, ফুলসে রাতের নিচে আল্লাহ কোন জাহান্নাম জান বানাইছে জানেননি? আল্লাহ তো সাতটা জাহান্নাম বানাইছে, এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো হাবিয়া নামক জাহান্নাম, যেটার মধ্যে কেউ যদি ফানি তিরাস লাগছে একবার আল্লাহর কাছে কয়, আল্লাহ কয় তারে ফানি দেওয়া কইব কি জানুনি? লোহার গরম পাত্রের মধ্যে কইরা তিনাতুল খাবাল নামক অন্য জাহান্নামীদের ফসা রক্ত ফুস দিব তার ফানি টিভি ভাষা মিটানোর জন্য। মুসলমান, আপনি ওই জাহান্নামের মধ্যে পড়বেন, ওই ফুলসের রাতের নিচে আপনি পড়ে থাকবেন। একটাবার চিন্তা করেন, আপনি মুরব্বী হয়ে গেছেন কোরআন পড়তে পারেন না, সামনে মাহে রমজান মাস আসতেছে, এলাকার মধ্যে বয়স্ক কোরআন শিক্ষা তাড়াতাড়ি চালু করিয়া দেন, বলে হুজুর এখনই আমি কোরআন শরীফ শিখতাম। হ্যাঁ, আপনি এখনই শিখবেন। নবী কয় সাত পাঁচ প্রকারের মানুষ শহীদের মর্যাদা লাভ করে, তার মধ্যে এক নাম্বার কেউ যদি কোরআন শিখতে যায় মরে, এ বেড়া শহীদের মর্যাদা পায়। সুবহানাল্লাহ, কি ফটতে দেয় আমরে বুড়া মানুষ, বুড়া বয়সে কোরআন ফটতে দেবেন? এই অবস্থায় যদি মইরা দান বলে যোগ করে চেয়ারম্যান সাহেব, যদি মইরা যায় অবস্থায় মর্যাদা, মর্যাদা কিসের? শহীদের কয় না, কিসের মর্যাদা? আপনি বুঝেন না মনে শহীদের মর্যাদা থাকে, মর্যাদাটা কি না? আল্লাহ নবী কো শহীদের মর্যাদা হইলো এইটা যে শহীদ মরার পরে আরে ফসনই করা হবে না। সুবহানাল্লাহ, শহীদ মরার পরে তার বিনা হিসাবে বলবে ফাদা খালাল জান্নাত জান্নাত দাও, কোনো হিসাব নাই, মারহাবা কয় বেহিসাব, বেহিসাব, বেহিসাব জান্নাত এক ফকার। তাহলে কয় ফকারের মানুষ শহীদের মর্যাদা লাভ করবে? কয় ফকার? এক নাম্বার কোরআন শরীফ শিখতে শিখতে মরে গেলে, তাহলে মুরব্বী বয়সে কোরআন শিখুন যাইতো না? মা গো এবারে বুড়ে হয়ে গেছে কেমনে, ও আমার নাতিপতি হয়ে গেছে মুক্ত হবে তারা, যে আমি কেমনে কোরআন শরীফ পড়াম? এলাকার ভিতরে বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন, এমন দশটা মাহফিলের সাইতে একটা কোরআন শিক্ষা বয়স্ক চালু করা আর উত্তম কথা কন না কেন? এর সাথে বালা আনাইলে বলে ওয়াজ মাহফিল হইব, হুজুরে গজল গেয়ে গেব, বাইর যে সুন্দর মতো ঘুমাবেন, বিরিয়ানি খাবেন, শেষ ওয়াজ, এটা বাই কোনো কাম নাই। তাহলে হেডা হেডা কোরআন তালাত করতে করতে মরলে ভালো না? দুই নাম্বার নবী কয় কোন সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য, তার পরিবারের জন্য ইনকাম করতে যাইয়া মারা গেছে, তার মরণ হইব কি এর মরণ? শহীদের মরণ। কয় প্রকার হয়েছে? দুই প্রকার। ইসলামের জন্য যুদ্ধে করতে যাইয়া মারা গেছে, তিন প্রকার শহীদের মরণ। চার নাম্বার কয় নাম্বার? চার নাম্বার। চার নাম্বার এমন ব্যক্তি যে দুনিয়াতে মাজলুম হয়ে মারা গেছে,
মানে তার মনে করেন যে বাবার সম্পত্তি ছিল সাসা দাটারা খাইয়ে লাইছে ফিটটা ধরে মাইরে টেরে এমন মাজলুম ব্যক্তি সে কি শহীদের মর্যাদা লাভ করবে আর পাঁচ নাম্বার শহীদের মর্যাদা লাভ করবে ওই মা জননী যারা পর্দার আড়ালে শুনতেছেন গর্ভে সন্তান আসার পর সন্তান প্রসব করার আগ মুহূর্তে যদিও মারা যায় ওই মা শহীদের মর্যাদা লাভ করবে অনেক মা বোনেরা চিন্তা করে হুজুর আমরা সন্তান দুনিয়াতে আনতাম খাও মু কেমনে আল্লাহর নবী শিখাইয়া দেয় হে উম্মতের দল তোমরা এমন নারীকে বিবাহ করো যেই নারী সন্তান বেশি প্রসব করার ক্ষমতা আছে বলে হুজুর এটা বুঝলাম কেমনে হ্যাঁ এটা বুঝবা কিভাবে তার ফুফুর তার খালার সন্তান যদি বেশি হয় তাহলে মনে করবা এডো বেশি সন্তান দেবেন না মাইয়া মারহাবা কন্যা এই হাদিস শরীফ কেউ কইতো না মা বোন সন্তান যেন না হয় একটা হওয়ার পর তারা বিভিন্ন রকমের পদ্ধতি গ্রহণ করে সন্তান দরকার নাই আজকে আমি গুগলে ঢুকার পর অনেকগুলো দেখলাম এইসব বিষয়গুলো কেউ রিজিক কে আপনারে আপনার বাফে কামাই করে খাওয়াইয়া দেয় এডিনি রিজিক না আল্লাহ নির্ধারণ যা করছে তার রিজিক তাহলে মা বোন আপনাদেরকে বলবো সন্তান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটি বিষয় না রিজিক দেওয়ার মালিক কে আল্লাহর নবী কয় তোমরা আদম বাড়াইতে থাকো এ আদম যখন বাড়াইবা না আকসারুল আম্বিয়া ইতাবা ইয়াউমাল কিয়ামা আখিরাতে কিয়ামতের ময়দানে আমি নবী সবচাইতে বেশি উম্মত নিয়ে আল্লাহর কাছে হাজির হব সুবহানাল্লাহ আপনি দিয়ে জন্ম নিয়ন্ত্রণ করেন আল্লাহ কবুল করুন জোরে কোনা আমি আমার মুসলমান ইমানদার ভাই বাবারা এই জন্য যে জায়গা আলোচনার ধারাবাহিকতা ছিল আল্লাহর কোরআন তেলাওয়াত শিখতে কোনো বয়স লাগে না আপনি বুনা বয়সে আল্লাহর কোরআন শিখতে পারবেন কথা কিন্তু সে জায়গায় জোরে বলেন না ঠিক না বেঠি এই কোরআন তেলাওয়াত যারা করবে এই কোরআন তেলাওয়াত যারা করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বড় নিয়ামত প্রদান করবে আর তারা আল্লাহকে রাজি খুশি করনেওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অন্তর্ভুক্ত হবে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে অন্তর্ভুক্ত হবে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ও মায়া নবী দয়াল নবী আপনার কাছে জানতে চাই আল্লাহকে খুশি করার জন্য আর কি কি করা লাগবে আমার নবী বলেন ওয়া ইবাদাতি সলাত আল্লাহর ইবাদত নামাজ আদায় করা লাগবে আর তিন নাম্বার হইল ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং তাদের মা বাবার প্রতি ইহসান করতে হবে ও মুসলমান আসেন আল্লাহকে খুশি করার জন্য এক নাম্বার যে আবাদতের কথা বলল ও তাকরাউল কোরআন আল্লাহর কোরআন তেলাওয়াত করা জবানের জড়তা ছেড়ে দিয়ে যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে একটু জবান মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব যিনি একবারে মোটামুটি আল হক মুররুনের অন্তর্ভুক্ত করে কড়া কথা কইছে কলজারা শান্তি হইছে আল্লাহ ওনারও হায়াতে বর করে দেন আমিন আপনারা আস্তে আমিন কোন মানে বেটা মরে গেলে আপনারা খুশি সম্মানিত সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব বিশিষ্ট চিকিৎসক আছেন আলহাজ ডক্টর মোহাম্মদ মোশারফ হোসেন সাহেব গ্রাম প্রধান এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান মেম্বার সাহেব এই এলাকা এই সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব সহ মাহফিলের আমন্ত্রিত ওলামাই কেরাম মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক সহ মাহফিলের প্রধান মেহমান সহ যিনারা মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ করে সঞ্চালন যিনি করছেন জনাব মোহাম্মদ আলী আকবর মাস্টার সাহেব সহ আজকে আমার ডাইনে বামে সামনে পেছনে যারা মাইকের আওয়াজ শুনতেছেন দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালে আছেন অবলা সরলা মা ও বোনেরা সবাই যেন শয়তান বিতাড়িত হয়ে যায় ফর্মালিটিও মেনটেন হয় সুন্নত জিন্দা হয় একবার সালামের জবাবটা এমনভাবে দিবেন যদি শয়তানে বুড়ি সঙ্গের আশেপাশে থায় এটা ফালে লেঞ্জা ফালাইয়া দৌড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা বলেন এই মাহফিল হচ্ছে আপনারা খুশি না বেজার দেখি ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার আমরা কি বেজার আমি হুজুরটা ছোড় শুনেন আমার বয়স এই মাসের এক তারিখে যাই তেইশে ফরব মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ অনেকে তো আছে এমন কোবানি কোবাইছে
মনে হয় যে একবার হইরা ক্ষেত্রে কোবাই লেছে কামাইয়া ফালাই দিছে ঠিক না আচ্ছা আবার এটা মুসলমানও দাবি করে আল্লাহ বুঝার তৌফিক দক আমিন আমি কথা কিন্তু ডাইনবাম কই তা আমারে ডাইনবামের কথাগুলা না না আপনারা আবার রাগ করেন না ওন আপনারা রাহেন না কি রে ভাবি মনে রাগ করে লাগে আপনারা রাহেন না ওই এদিন কালা মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদি সব কইছে যে বই কইবো তোমার দাড়ি দিয়ে ভালা করে ক্লিন শেভ কইরা লইতা ফুটবলারে বিশ্বকাপে যেমনে লাঠি দিয়ে বরে এমন একটা লাঠি দিয়ে করতে বের করে দিবে বলে হুজুর এটা কি লাগে কইলেন যে বই আল্লাহর নবীর সুন্নাত পছন্দ করে না দাড়ি কেটে লাইতো কয় এটা কি আর ভালা বই হইল নাকি কথা কয় না কি লাগে মায়া ফাইন দাড়িওয়ালা ফুলার কাছে বিয়া বইতো ফাসা না কারণ এই ফুলার হলে ফারকে ঘুরতে যাইতে পারতো না মায়া ফাইন দাড়িওয়ালা ফুলার কাছে বিয়া বইতো সানা এই ফুলার হলে সিনেমা যাইতে পারতো না দাড়িওয়ালা ফুলা মার্কেটে ঘুরতে দিত না তা আমনে দাড়ি রাখার কারণে যদি এমন একটা মায়া থেকে বাচ্চা তার মনে করবেন আল্লাহ বাঁচাইছে কারণ যে মায়া ফারকে ফারকে ঘুরতে চায় সিনেমা হলে ঘুরতে চায় এটা জীবনও ভালা মাইয়া না কথা কয় না ঠিক না ঠিক তাহলে যুবকরা দাড়ি রাইখা একটা জিনিস প্রমাণ করবা বিয়া সেটারে করবা দাড়িওয়ালা মাইয়া দাড়িওয়ালা ফোলারে পছন্দ করব ওই মাইয়া যে নবীর সুন্নতরে পছন্দ করে ঠিক না বেঠে চেয়ারম্যান সাহেব জায়গা মতো ফটটা চিনি বসবা হ্যাঁ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন হ্যাঁ দাড়ি রাইখা দিবেন ইনশাল্লাহ শোনেন যারা এখানে আছেন বৈজ্ঞানিক তথ্য সরাসরি ডাইরেক্ট বাংলা ছোট মুখে বড় কথা এক কথাই যারা দাড়ির গোড়ালি কেটে ফেলে বিজ্ঞান পর্যন্ত প্রমাণ করে বলে তাদের আলাদা শারীরিক পাওয়ার কমে যায় এক কথাই সেক্স পাওয়ার যেটা সেক্সুয়ালি ওই পাওয়ার পর্যন্ত কমে যায় তা আপনার বউ যদি আপনার দাড়ি কামাই লেতে কইবা বউ আমি তো আমার তুমি অল্প বয়সে বুড়া বানাই লইতেছে তো বউ কইবা দাড়ি রাখতে না বুড়া হয় দাড়ি কাটলে কেমনে বুড়া হয় আরে দাড়ি রাখলে দেখা যায় এমনি বুড়া আর দাড়ি কাটলে এটা তলে তলে বুড়া হইয়া দা কি কেমন দিলা জাগা মতো ভরছে তো আল্লাহ কবুল করুক জোরে কন আমিন যারা দাড়ি কাটতে লান এখন থেকে রাখতে দিয়ান ইনশাল্লাহ কোন ইনশাল্লাহ জোরে করেন ইনশাল্লাহ আমার উস্তাদ আপনাদের বুড়িচঙ্গে বাড়ি বাকশিমূল এলাকায় মাওলানা আব্দুল মান্নান হুজুর আমার প্রাণ প্রিয় উস্তাদ সবচাইতে মানি যাকে আমি ওনাকে মানি আমার উস্তাদদের মধ্যে সবচাইতে বেশি ওনাকে অনুসরণ করি আমার কোনো বিপদ হোক কোনো বিষয় বোঝার হোক আমি হুজুরের কাছে বুঝি তো হুজুরে কইছে আব্বা অনকালার ওয়াজ আর ওয়াজ নাই অনকালার ওয়াজ আওয়াজ হয়ে গেছে ঠিক না তো যদি ফারো মাহফিলে মানুষ দুই একটা সুন্নতের আমল শিখে দিয়েও যদি মানুষ একটা সুন্নত চিন্তা করে আখলিস দিনাকা ইয়াকফি কাল আমালুল জোরে কসনা আমালুল ওলা নহারে মাশাআল্লাহ মারহাবা কর আল্লাহর নবী কয় তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট ও মুসলমান একটু মনোযোগ দিয়ে শোনেন না তাহলে অল্প আমল নাজাতের লেগে যথেষ্ট হইব তাহলে নবীর সুন্নতের প্রতি ইমান হয় না দাড়িটা রাখিয়া দিলেন কি মজা কি মজা কি মজা নবী কয় এটা কবরে আসার পর যদি মুহে দাড়িটি থাকে এটারে প্রশ্ন করবো তিনটা তিন নাম্বার প্রশ্ন ওমান হাজার রসুল দেখো নবীর সিনোনি এমন যারা কইতেছে নবী রওজা মুবারকে মরা নবী এরারে কই কবর যে প্রশ্নটা করবো ওমান হাজার রজুল এ ব্যক্তির চিনুনি তো নবী যদি মরা হয় কবরে তোর আব্বাই বই কথা কয় না কেন যাদের আকিদা নবী মরা আপনি এদেরকে মানতে পারবেন না কথা বলে না কেন এরা নবীকে শুধু এই বিশ্বের নবী হিসেবে জানে কি বলে বিশ্ব নবী বলে হুজুর এত বড় বড় স্কলার তারাও তো বিশ্ব নবী বলে আমি এটার বিপক্ষে স্থান নিয়েছি কারণ বিশ্ব শুধু দুনিয়ার জগৎকে বোঝায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন রওজা মুবারকের মধ্যে আল্লাহর হাবিবকে জীবিত নবী বলেছেন যারা রসুলকে বিশ্ব নবী বলে দাবি করে এদের আকীদা ইবনে তাইমিয়ার আকীদা কি জানেন এদের আকীদা রসুল রওজা মুবারকের মধ্যে মুদ্রা আল্লাহ নিজে নবীকে জানাই দিচ্ছেন নবী জমিনে আমি হারাম করে দিছি খাওয়া নবীদের দেহ শুধু এক নবী না সব নবীরা রওজা মুবারকে জিন্দা সব নবীরা যদি জিন্দা না হয় নবী মেরাজে যাওয়ার সময় মুসা নবীরা নামাজ করতে দেখছে কেমনে তো মুসা নবী যদি রওজা মুবারকে জিন্দা হয় তা আমরা নবী মরা কেমনে তাহলে আমরা টা কি জিন্দা না মুদ্দা কথা যে জায়গায় গেছি বিশ্বরুটে গাড়ি ওভার টেক করতে গেলে ডাইনে বামে যাওয়ার লাগে সেটা আমি আজকে কইরা আইছি জানে রিক্সটি আপনারা মাহফিলে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের কবরে নিয়ে তিন নাম্বার প্রশ্ন ওমান হাজার
এই ব্যক্তিকে চিনো কিনা নবী কয় মুখে যদি নবীর সুন্নত দাড়িটা থাকে এটা হচ্ছে ঈমানের একটা ফাওয়ার এ দাড়ি সুন্নত ওলা দেখিয়া ফেরেশতা কব এডাই তো নবীর প্রেমিক উম্মত কারণ সুন্নত নবীর সুন্নত আছে দাড়িটা আল্লাহর নবী কইবো আয় জান্নাতে আয় আর জোরে কর না সুবহানাল্লাহ আর যদি মুরুব্বি বউ ক দাড়ির গুতা লাগে এই চিন্তা কইরা আপনি দাড়ি না রাখেন আল্লাহর নবী কয় ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে আরে এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিনে মনে ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না বউ বনে বলেন চিরদিন তুই থাকবি না বউ বনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে আপনি যদি গুনার কাজ করেন আপনাকে দুজকে দিবে কথাটা কি সত্য না মিথ্যা সত্য এটা আমার মুখে দিয়ে গানের মতো গজলের মতো লাগতেছে কিন্তু এটা কোরআনের কথা ঠিক না ঠিক না ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে তোমার শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইল কেহ নাহি পারে তোমার সনে যুবকের দল এলাকার মুরুব্বির এলাকার মধ্যে গান বাজনা করলে তোমার যদি ডাক দেয় এ গান বাজনা করা বালা না গানটা ফাঁক দিয়ে কয় আমনে মারতে বালা বুঝে কথা কয় না কিতো চেয়ারম্যান সাহেব ঠিক না ভাই ঠিক এই জন্য আশেখ বলে তোমার শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইল কেহ নাহি পারে তোমার সনে কিন্তু তোমার চল্লিশ বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কারে জম ঘুরিবে পিছনে পিছনে বলে না আসাইলি ঘুরবে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোরে দোষকের আগুনে বলে না দিবে নিরঞ্জনে দিবে তোরে সুখের আগুনে আরে তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শোনো বাজে কানে মসজিদে আজান দিয়ে আসর রক্ত মাগরিবে নক্ত জায়গা হোলা দায় দিকে কি তো কাকা আজ আসর মাগরি ফাঁস উক্ত এনে বইয়া রইলেন নামাজে গেলেন না আজান দিছে কঞ্চুম হুঁচি দো না এই জন্য আসে কয় তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনো বাজে কানে মুরুব্বি কিছু কিছু কম শুনো বাজে কানে ওরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় ওরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় ছোট অক্ষর দেখবানা নয়নে বলেন ছোট অক্ষর দেখবানা নয়নে নিরঞ্জনে দিবে তোড়ে দুজকের আগুনে বলেন পূর্বে তোড়ে দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোড়ে দুজকের আগুনে আমার মুসলমান ভাই বাবারা আসেন আমি আমার আলোচনার ধারাবাহিকতা ঠিক জায়গায় নিয়ে যাই আল্লাহর নবীর সুন্নতের কথা থেকে আলহামদুলিল্লাহর ফজিলত থেকে এই পর্যন্ত আমি আসলাম এখন বাবারা বন্ধুরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআন শরীফ যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করার পূর্বে পাহাড়কে বলেছেন পাহাড় তোমার মাঝে কোরআন নাজিল করতে চাই পাহাড় বলে আল্লাহ আমার পক্ষে সম্ভব নয় কোরআনের ভার বহন করা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে পর্যন্ত বলেছেন জমিন বলেছেন আল্লাহ আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করলেন ওই দিনের কথা যেই দিন আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন রুহের জগতে আলাস্তু বিরব্বিকুম হে রুহের জগতের মানুষ আমি কি তোমাদের প্রভু নই আমার নবীজি রুহু মোবারক দ্বারা বলছে কলু বালা হা আল্লাহ আপনি আমাদের প্রভু আল্লাহ বলেন ওই নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উপরে আমি আল্লাহ চাই কোরআন নাযিল করার জন্য মুসলমান ইমামদার 28 পারার মধ্যে সূরা সফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে জগতের বান্দার দলেরা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার বন্ধুকে নাযিল করলাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু রাসূল প্রেরণ করলাম বিল হুদা হেদায়েতের বাণী দিয়া ওয়া দীনিল হাক্কি
সত্য ধর্ম দিয়া লিউদিহিরাহু আলাদ্দিনি কুল্লিহি আমার নবী যখন ধর্মটাকে প্রচার করার জন্য সুন্দরভাবে দুনিয়ার জমিনে ধর্মটাকে জাহির করলেন অনেক মানুষ আমার নবীর ধর্মটাকে আলাদ্দিনি কুল্লিহি ওয়ালাউ কারিগাল কাফিরুন ওয়ালাউ কারিগাল মুশরিকুন বিমানা ওয়ালাউ কারিগাল মুনাফিকুন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে আমার আল্লাহ পাকের প্রিয়রা হাবিবের ধর্মের উপর আঘাত করতে চাই নবীর ধর্মটাকে ধ্বংস করতে চাই নবীর কোরআনের বাহিরে কথা বলতে চাই আল্লাহর নবী কয় এরা মুশরিক এরা কাফের এরা মুনাফিক এদের ইসলামের মধ্যে কোনো স্থান নাই ইসলামের মধ্যে কোনো স্থান আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে শুধু তাই নয় ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল সুবহানাল্লাহ কন্না এবার আইসে ধরা খাওয়ার লাগিয়া আল্লাহ পাকের প্যারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী বলতেছেন আল্লাহর কোরআনে ঘোষণা ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে একটা নূর আইছে বি আফওয়াহিহিম এরা চাইছে নূরটারে দিয়া নিবে দিত নিবাই তো পারে নাই বলে কেন পারে নাই বলে এটা হইল আল্লাহ পাকের নূর আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা বিয়া ফাহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন যারা নিবে দিত চাইছে এরা কাফের যারা নবীর নূর মানবে না কত আমি দিছি আল্লাহর কোরআন দিছে ও মুসলমান শুনেন আল্লাহ শুধু এই কথার মধ্যে ক্ষান্ত নয় আমার আল্লাহ বলে এগুলা কখন হবে আগের জামানায় মুরব্বী আগে নূর লইয়া দিলে ফারাফারি আসিল আগে সুব লইয়া ফারাফারি আসিল যাসান নামাজ পড়তে হত আল্লাহর নবী কই এগুলা কখন হবে ইয়া রাসূলুল্লাহ কখন আমার নবী কই ওয়াবি কিয়ামতি কিয়ামতের পূর্বক্ষণে ইয়া রাসূলুল্লাহ কেন এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দেয় সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াত কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল এই কথাগুলোকে আমি বলতেছি না আল্লাহর কোরআনের কথা শুধু আমার পাপি মুখে বলতেছি আপনারা শুনতেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে কুল্লু মান আলাইহা ফান তোমরা তোমাদের চোখ দ্বারা যা দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে পাহাড়গুলা তুলার মতো উঠবে আকাশের চন্দ্রগুলা নিচের দিকে পড়বে হাদিস শরীফের মধ্যে নবী কয় আসমানের চন্দ্রগুলা কিভাবে পড়বে একটা মানুষের এই মাথার তালু দিয়া সেট কইরা ওই চন্দ্রটা তারকাটা মানুষের পেটের নারী বুড়িগুলা নিয়া মানুষের পায়খানার রাস্তা দিয়া নিচে বাইর হইয়া যাইব ওয়াইয়া বকা ওয়াজহু রব্বিকা শুধু তোমাদের যিনি রব তিনার কোনো ধ্বংস নাই কেন ধ্বংস নাই জুলজালালি ওয়াল ইকরাম আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া কয় জগতের বান্দার দল আমার আল্লাহ পাক হলো অধিক মহিমান্বিত অধিক দয়াবান অধিক মর্যাদাবান এই জন্য আমার আল্লাহর কোনো ধ্বংস নাই সাহাবাই কেরাম নবীজির উপরে আয়াত নাযিল হওয়ার পর টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ও মায়া নবী যদি দুনিয়া ধ্বংস হয়ে যায় আমরা নামাজ পড়ি আপনি নবীর দেখানো পথমতে চলি আমরা আপনার পথমতে চলি তাইলে যদি সব ধ্বংস হয়ে যায় আমরা এই নামাজ পড়ে কি লাভ হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফুলাফানগুলার জিগান সূরা বাইয়েনা 30 পারার মধ্যে 7টা 8টা আয়াত আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া কয় না 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 ও দুনিয়ার মুসলমান ইমানদার যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে ঈমান আনে এবং ইবাদত করে এই ব্যক্তিগুলা জাহান্নাম এবং দুজক এবং কেয়ামতের আলামত দেখবে না ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী কয় ইন্নাল্লাযীনা আল্লাহর কোরআন থেকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাতি এবং নেক আমল করেছে ভালো ভালো কাজ করেছে উলাইকা হুম খায়রুল বারিয়া এই ব্যক্তিগুলা দুনিয়ার ভালো মানুষের চাইতে বেশি ভালো মানুষ সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার দুনিয়ার সব বালা মানুষের চাইতে বালা মানুষ কোনটা আপনার যদি প্রশ্ন করা হয় বুড়িচং এলাকার মধ্যে এমনও মানুষ আছে মদ খায় না গাঁজা খায় না ফিঞ্চি খায় না ইয়াবা খায় না কোনো ট্যাবলেট টুবলেট কোনো কিছুই খায় না কিন্তু মানুষটার নামাজ পড়ে না রাস্তা দিয়ে হাঁটতে গেলে মানুষটারে কি মানুষ ভালো বলে না খারাপ বলে কি খারাপ করে এত নেশা করে না কিন্তু নামাজ পড়ে না কারোর সাথে ঝগড়া ফাসা সোজা নিজে লাইতে যায় আরো বালা আবার আরেকটা লোক নামাজও পড়ে নেশাও করে না ডান্সত্ব করে
গভীর রজনীতে উঠা আল্লাহর বেশি নফল ইবাদত করে। আগের তিন বালার চাইতে এ বালাটা আরো বালা, আরো বালা। আল্লাহর নবী কয় উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কষ্ট হইতাছে? না। দুইটা গজল কইলে ভালো লাগবে এটা আমি বুঝি। একটু মনোযোগ দিয়ে ওয়াজটা শুনেন। আমি না কইছি ওয়াজটা কত মানুষের কান্দে পড়ব, শুধু একটু মনোযোগ দিয়ে হইনা বাইতলে যান। আমি অল্প কিছুক্ষণ সময় বয়ান করি, কিন্তু অল্প কিছুক্ষণের বয়ানে একটু একটু দিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ না দিয়ে গেলে এটা বাইত না নিলে কোনো লাভ হইতো না। কারণ আপনারা তো এলাকার মধ্যে বসবাস করেন, এনডিআই মূলত ফুটলাডি নামে, ঠিক না? ও আজ যেমন একটা নিউজ দেখছি, দুইজনের দশে কয় কেজি ফুটলা সহ জানি। সমাজটা শেষ করে দিচ্ছে এই নেশাদ্রব্য, ঠিক না বেটি? মাননীয় প্রধানমন্ত্রী কত চেষ্টা করিয়া মাদক দ্রব্য সেবন বিরোধী, মাদক বিরোধী আন্দোলন করানোর কত চেষ্টা চালাইছে। মানে আবার অনেক এলাকার ভিতরে আমি দেখছি, নিজে দেখছি, যারা মাদক বিরোধী আন্দোলন করে এডি তলে তলে ব্যবসা করে। তুমি আটকাই এলাকা কইলে বেডি কইলে কিচ্ছু হতো না, থানা লগে দিয়ে আসে না। তুমি দোষ করলে তোমার ঢুকাইলে, আর হক কথা কইলে ঢুকাই টুকি লেগে তোমার বড়া। আল্লাহ কবুল করো, আমিন করো, দোয়া করবেন। আমি দেখি তো মাঝে মাঝে এখান দিয়ে যখন মাহফিল থেকে যাই, এরা কত কষ্ট করে দাঁড়ায় থাকে আমার প্রশাসনের বাইরে। ইন্ডিয়া তো দাঁড়ায় দাঁড়ায় ওই সাইড দিয়ে দাঁড়ায়, এরপরে ইন্ডিয়া কতগুলো বাজারে দাঁড়ায়। আমি দোয়া করি মন থেকে প্রশাসনের বাইরে লেগিয়া, দিনের ডিউটিটা ঠিক আছে, রাত্রে যে শীতের ভিতরে যে এরা দাঁড়ায় থাকে, এত কষ্ট ডিউটি করা লাগবে। কাল লেগে করে, কাল লেগে করে, জনগণের লাগে করে। দোয়া করেন না প্রশাসনের লাগিয়া, বেশি করে দোয়া করবেন প্রশাসনের লাগিয়া। আমার আজকে ধরে সারিয়ে দিছে, মাহফিল আছে কখন? চট্টগ্রাম দেওয়ান আটের মোড়ে আমার ধরে সারিয়ে দিছে, মাহফিল আছে কখন? এই হুজুর মাস্কটা একটু খোলেন, মাস্কটা খোলেন। আপনি মাস্ক করেন না? হ্যাঁ। সেদিন আসি স্পিরিট উঠুন না ইন্ডিয়া বুড়িসঙ্গের ইন্ডিয়া মাথাটার ভিতরে আমার গাড়ি উঠছে 91 টাঙ্গাইল মাহফিলে যেতেছে 24 তারিখে। হ্যাঁ ক হুজুর, আপনারা তো যদি মইরা যান আমরা লাগে দোয়া করবো, কেডা স্পিরিট একটু কমে চালাইয়েন, যখন না বলেন আমরা লাগে দোয়া করেন লাগে। আমি কো মাশাল্লাহ, তাহলে তো বোঝা যায় এটা একটা, তারা দোয়া চায়। আমরা দেশের লাগে করি, আপনারা আমরা লাগে দোয়া করবেন, তাহলে দোয়া করবেন তো প্রশাসনের লাগে সবসময়। আপনার মনে করেন না যে নাই আইয়া সাইয়া যা কদ্দুর ফরে ফরে, বুঝছেন? কারণ আমি তো টের পাইছি, আমি তো খবর পাই, অনেকে ওয়াজ মাহফিলের ময়দানটা নষ্ট করে দিতেছে ইস্তেদ উঠা রাষ্ট্রবিরোধী কথা কইয়া। কথা কই না কেন, ঠিক না? ইস্তেদ উঠা এবং ধর্মান্তরিত কথা কয়, অন্য অন্য ধর্মকে অ্যাঙ্কার করে কথা কয়। বাংলাদেশ এটা সম্প্রীতি সাম্প্রদায়িকতার বাংলাদেশ। এ বাংলাদেশের ভিতরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাই বাস করে। আমরা কখনো এদেরকে খারাপ কিছু মন্তব্য করব না, এবং আমরা এমন কোনো কাজ করব না যে কাজ দেখলে এরা মুসলমানকে খারাপ মনে করে। কথা কন্যা, ঠিক না বেঠি? তাহলে আমরা এইভাবে চলতে হবে। আল্লাহ আমাদেরকে চলা সুন্দরভাবে তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আমার মুসলমানি বান্দার ভাই বাবারা, কয় ফকারের ভালো মানুষ, প্রথমটার সাথে দ্বিতীয়টা একটু, দ্বিতীয়টার সাথে এরপরেরটা আরো, এরপরেরটার সাথে সাইন নাম্বারটা আরো। আল্লাহ কোরআনে কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, ভালো মানুষের সাইতে এরা আরো বেশি ভালো মানুষ। জোরে কইতেন না, সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমতের ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ আপনার নবীর প্রতি আয়াত নাযিল করার পরে আপনার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, নবী ও মায়ার নবী দয়াল নবী আপনার কাছে জানতে চাই, এরা তো জানতে চাইছে, এরা তো জানতে চাইছে, এরা যদি দুনিয়ার জমিনে ইবাদত করে যেহেতু দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এদেরকে কি দেওয়া হবে? আপনি নবী বলেন না, আমার নবী বলেন এদেরকে কি দেওয়া হবে? আল্লাহর কোরআনের আয়াত, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে কয় নবী, জাযাউহুম, আল্লাহ তাদেরকে পুরস্কার দিবে, ইনদা রাব্বিহিম আল্লাহর পক্ষ থেকে, জান্নাতু আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর জান্নাত কয়টা?
আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতুল আদন। আল্লাহ কয় এদেরকে জান্নাতুল আদন দেওয়া হবে। ও বন্ধু, বুড়ি সঙ্গ বাজারের ভিতরে দোকান ভাড়া নিছেন, ভাড়া হইল 10,000 টাকা। আপনি যদি দেখেন দোকানটা সুন্দর, 10,000 টাকা ভাড়া দিবেন, আর যদি দেখেন সুন্দর জায়গা না, ভালো স্পট না, 10,000 টাকা আপনি ভাড়া দিবেন না। সাহাবাই কেরাম বলি, আর রাসূল আল্লাহ, যে জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে রাখবে ওই জান্নাতটাকে দেখতে কেমন আপনি নবী বলে দেন না? এবার আমার নবীকে আল্লাহ জানাইয়া দেয়, আপনি নবী তাদেরকে জানাইয়া দেন, জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর, এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে। নদী, ইয়া রাসূলুল্লাহ, নদী দিয়ে কি করব, জান্নাতে না মজার জায়গা? আমার নবী বলে, ওই নদী কেন প্রবাহিত জানো? ওই নদীর মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন 3 প্রকারের 4 প্রকারের পানি প্রবাহিত করবে। আমরার নদীর মধ্যে, গঙ্গার মধ্যে তো এক রকমের পানি, কালো অথবা সাদা। আল্লাহর নবী কয়, জান্নাতের নিচে দিয়ে যে নদী প্রবাহিত হবে, এটার মধ্যে এক নাম্বার পানি থাকবে, ইন্না আতাইনা কাল কাউসার। এক নাম্বার পানি যেটা থাকবে সেটার নাম হলো কাউসারের পানি। এটা কারা পান করবে? নবী কয়, যারা কোনোদিন ফরের হক খায় নাই, এরাই কাউসারের পানি পান করবে। আল্লাহর হাবিব বলে, 2 নাম্বার পানি থাকবে, সারা বান্তাহুরা পবিত্র পানি। ইয়া রাসূলুল্লাহ, এ পানি কারা পান করবে? আমার নবী কয়, এই পানি পান করবে যারা কোনোদিন হারাম দ্রব্য সেবন করে নাই, বা এক কথায় নেশা দ্রব্য সেবন করে নাই। আল্লাহর হাবিব কয়, 3 নাম্বার পানিটার নাম হলো জান্নাতি লাবান, মানে জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের দুধ কারা পান করবে? নবী আমার বলে, যারা কোনোদিন তার আত্মীয় স্বজনের হক খায় নাই। আত্মীয় স্বজনের হক কোনটা? ওই যে আপনার বছর 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 জাকাত দেওয়া লাগে, আপনি যে জাকাত দেন না, 8, 10, 20, 25টা লুঙ্গি দিয়ে বুঝ দিয়ে দেন, এটাই আত্মীয় স্বজনের হক খাবেন না বেটা। আপনি মনে করছেন জাকাত ভাগ না দিই না, এটা তো আছে দাগিয়া স্বামী। আল্লাহ নবী কয়, জাকাত যারা নির্দিষ্ট পরিমাণ দেয় না, এরাও 1 নাম্বার মানুষের হক খাওয়াই না। কেন? আপনি জাকাতে যে লুঙ্গি দিলেন 20,000 টাকার লুঙ্গি কিনলেন না, মা কি সুন্দর সুয়াব করে লুঙ্গি দিয়ে দিতেছে। আপনি মালিক হয়েছেন 10 কোটি টাকার, মালিক হয়েছেন 5 কোটি টাকার, মালিক 1 কোটি টাকার, 1 কোটি টাকা জাকাত, লাখে 2,500 টাকা করে হিসাব করে দেন কত ইয়ে। যদি ঠিকভাবে আপনি জাকাত দেন, আপনার এলাকার মধ্যে গরিব থাকবে না। কথা বলেন না ঠিক না বে? ঠিক। আপনার কে কইছে 300 টাকা দামে 200 টাকা দামে লুঙ্গি দিতে? এ লুঙ্গি দেন বেটি 2-3 ফরনের পরে, এটা একবার তেনার মতো হয়ে যায়। কে কইছে লুঙ্গি দিতেন? এ লুঙ্গি 10টা 5টা লুঙ্গি একলগেতে বাইত নিয়া, এ লুঙ্গি দেওয়ার পরে বাজারে নিয়া 500 টাকা লুঙ্গিতে 200 টাকা করে বেছে। মা কথা কয় না কেন? এগুলা না কইরা বুড়িচং, পূর্ব দক্ষিণ পাড়ার মানুষ এক হইবেন। আপনার যে টাকাগুলো জাকাতের জন্য আসে, আপনার এলাকার একজন গরিবকে ডাক দিবেন, তার একটা মোটরিকশা কিনে দিবেন, তার একটা অটোরিকশা কিনে দিবেন, তার একটা দুতলা গরু কিনে দিবেন, তো এটা ফালবো আগামী বছর তে আর কি জাকাত খাইবো, জাকাত খাইবো। আপনি কিতা করতেছেন জাকাত গুলারে? কি করনা হুজুর, কি করতেছেন? এটা জাকাত আদায় হচ্ছে না, পর হক আপনি মেরে খাইতেছেন। এমন না বাটফারি জাকাত দেওয়ানের আপনারে কেউ অধিকার দিচ্ছেন। চেয়ারম্যান সাহেব ঠিক আছে নি কথাটা দেয়নি এমনি? আমি সাক্ষী রেখে কয়ে যাই, বাবু চেয়ারম্যান সাহেব আছে না, দল্লা আমারে ধরো চেয়ারম্যান সাহেবের লইয়া বইও। কথা কয় না কা? অসুবিধা হইতেছে আপনারা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। তাহলে জান্নাতের দুধ খাইবো কারা কারা? যারা ফরের হক খাইছে তারা কেমন? বিরিয়ানি আছে তাহলে তো সারছে আজকে ওয়াস। তো আমি শেষ করে দিই মোটামুটি নাকি? আপনারা কদ্দুর বইলে তাহলে করণ যাবো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করো, কামিন কর। মাটা 1 ঘন্টা 15 মিনিট হয়েছে, তাহলে আমি মোটামুটি আরো 1/2 ঘন্টা আছি আমরা ইনশাল্লাহ। মা আলি একবার মাস্টার সাহেব কইও আমরা 1/2 ঘন্টা আমরা সারলে তো আরিপা তারা ঘরে যে রান্দাটা রাঁধছে, যদি 1/2 ঘন্টা আগে আইতাম, আঁশের গোস্ত, গরু, সোনালি মুরকা, ও ইয়া ওই কিতা জানি ক রাহস না, করলা দিয়া হুটকি দিয়া ফেটটা বসছে না রে, খাবাইছে মোটামুটি। তার তার কইল যে আছে এ এ ফোলা ফাইন দিয়ে আরি ইন্ডিয়া, যে তুই তুই এনে ফসার কস, আমি 2.5 ঘন্টা পরে আম না সাফা দাঁত ফলাই দেন। আমি লাস্ট কইছি হয়তো আমার দেরি হইলে 11টা হইতে পর্যন্ত হইতে পারে, দেরি এর বেশি হইতো না, কিন্তু আমি আইয়া 10টা 15 চলেছি চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ
মোটামুটি ফুলাফাইনগুলো আমি যখন কুমিল্লা হযরত পারা নামাজ পড়াইতাম এরা ছয়জন সাতজন আটজনই ফুলাফাইন দিয়ে যাইতো একটা ফোলা ওই বিদুই ফুট থেকে আইতো রাতুল তার লগে আর কটা ফুলাফাইন হইতো নামাজ পড়বার লাগিয়া হযরত পারাতে অন্যায় দিয়েছি শাল ঠিক মেরে দিয়ে চলেছি অনকালা অনকালা হুজুরে ছুটিতে আসছি কারণ মাহফিল করে যায় ঘুমাইতাম পারি না জুমা ফারাম যে শক্তির নাই আন সিজনে যদি কোনোরকম ফরাইতাম পারি কেউ যদি কয় যে হুজুর আপনি যেমনে ভাল লাগে এমনি ফরাইয়েন জুমা তাহলে ফরাম আনলে ফরাইতাম শরীরে কুলা না আল্লাহ কবুল করুক আমিন করুন আমার শরীর যখন ভালো লাগে এই দোয়াটা আপনারা করেন আপনার দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার ছয়টা মাদ্রাসা আমি গুণাগার জোরে কয় না দো আর জোরে কোন আলহামদুলিল্লাহ মাদ্রাসির লেগে মন করে দোয়া করবেন অনেক বেড়ি এই অল্প কয়েকদিন আগে এক বেড়ি বেড়ি দুইটা বাচ্চা ও হুজুর আমার আর কিচ্ছু নেই একটা মেয়ে ছিল ওইয়া মরে গেছে হুজুর একটা ছেলে ওইয়া মারা গেছে এই দুইটা বাচ্চা আপনার কাছে দিয়ে গেছে হুজুর আর কিচ্ছু আসা নাই আমার এই পুত্রীজন আমার মরার পরে জানা দাঁড়া ফরাইতে পারে এমন না তৈরি করে দিয়েন আমার জীবন আর কোনো চাহিদা নাই হুজুর এমন বহুত ফুলাফান আছে আমার মহিলা মাদ্রাসাতে আপনার কেমন এলাকাতে মহিলা মাদ্রাসা আছে কিনা এটা আপনারা জানেন আমার যে মহিলা মাদ্রাসা সিসি ক্যামেরা দিয়ে আবদ্ধ তো এক মায়ের নবীনগরের শেষ মাথা থেকে এনে দিয়ে গেছে মায়ের নানি দাদি আর মায়ের মা নানি আর মা দেড় মাস পরে এসে চাইতো মাইয়ারে দেড় মাস আগে যেমন দিয়ে গেছে দেড় মাস পরে মায়ের সুন্দর চেহারা দেখে মায়ের নানি কে হুজুর আমার নাতি যে সুন্দর এসে তাই তো বিয়ের বয়স হয়ে গেছে তাই আর কিন্তু মাদ্রাসা করতো আবদ্ধ তো বাইরে হওয়ার কোনো সুযোগ নাই মেয়েরা এই জন্য আর কি তো দোয়া করেন আপনারা করবেন নি দোয়া ও আমি হাত দিয়ে একদম 30,000 টাকা প্রথম ফোন দোকানে চাইছি আমার হুজুর এক লাঠিয়ে দিয়ে কিতা করবেন আপনি আমি কইছি একদিন কুমিল্লা আইয়ান তো দেহাম কিতা করেন এই যে আজকে কষ্ট করে আইসি আজকে মোটামুটি প্রায় 62,300 টাকার মতো এই গাড়ির ইঞ্জিন লাভ লাগতে লাগছে তো এদিকে আমার আমার বাপের দিনে কিচ্ছু নাই কিচ্ছু নাই বাপের দিনে অন ভাঙ্গা ঘরটা টিনের ঘরটা ওই যে এটা করছি একটা মাদ্রাসা করছি এলাকা দোতলা মাদ্রাসা নিস্তলা থাই আম্মা বালুয়া এটা অনেক চালু করছি না মাদ্রাসাটা তো এই দিদি আপনারা টিয়ে দিয়ে মোটামুটি যা করণের নাকি আল্লাহ বোঝার তৌফিক দাও তাহলে মোটামুটি জান্নাতের দুধ খাইবো তারা মানুষের হক খাইবো যারা ঠিক না বেঠে ওয়াশ ডাইনে বামে যাইতাছি শুধু একটা কারণে যখন মনে করে বাইত নিতেন পারে এবছর জাকাতটা আদায় করবেন তো ঠিক মতো আর কেউ রে কাফড় দিবেন না 1,00,000 টাকা জাকাত আসলে দুইজন দুইটা অটো কিনে দিবেন হেতে আর ভবিষ্যতে জাকাত খাইতো না ইমাম সাহেব মসজিদের ভিতরে জাকাত কেমনে দিব কত টাকায় কত টাকা আসবো হিসাব করে কইয়া দিয়েন মানুষজন সুন্দর করে জাকাত দেয় কয়জন এক জুমা না হইলে দুই জুমা কইয়েন দুই জুমা না হইলে 60 জুমা কইবেন জাকাতের ওয়াজ ঠিক না বেঠি এই জাকাত যদি দেয় এলাকায় গরিব থাকে না আল্লাহ নবী কয় কেয়ামতের আগে এমন একটা অবস্থা হইব জাকাত দইন না মানুষ তো হয়তো না বলে হুজুর জাকাতটা দিতাম কারে আমার এলাকার এমন লোক আছে জাকাতের টিয়া নিয়ে সুদে লাগা এমন নাই আছে আছে এলাকার ভিতরে সুদখুর দমন কমিশন জারি করে দিবেন যে সুদ খাবো তার সমাজের ভিতরে কোনো কাজে আমরা যাইতাম না দেইতে সুদ থাক কেমনে খাইব তার মাইয়ের বিয়েতে আমরা যাইতাম না তার ফুলার বিয়েতে আমরা খুশি কমু সুদ খাবো না এটা ফুজি ছাড়া একটা ব্যবসা হয়ে গেছে আমরা ইউনিয়ন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে কেউ যদি সুদের টাকার বিশাল লইয়া দা ওরা জিজ্ঞা টিয়ারা কি সুদে লইছিল আর হ্যাঁ কো ব্যবসা লাভের লেগে ব্যবসা করছো ব্যবসার ভিতরে লাভ লস আছে বাদ এটা কোনো বিশাল নাই যারা তারা সুদে টিয়া লইছেন আমি লাগাই দিবেন ইনশাল আবার না না সুদ করে টিয়া দিও লাভে না না দিয়ে কি করবো আমনে দি তার কাছে 10,000 টিয়া আনেন 10 দিনের কথা কইয়া 10 মাস যাই তার 10,000 টিয়া বিরুদ্ধে নাম নেই এজন আমি জ্বলতাছি হাওলার দিন আপনার মনে থাকতো কি কি করবো 10,000 টিভি ব্যবসা করলে তো লাভ হইতো লাগে সুদের ব্যবসা করে ওরে আজান দিলে সবার আগে মসজিদে যায় আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ও তুই ধরিলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা আরে এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা
আপনি নামাজও পড়েন খেতে যাইয়া একাইলটা লাইলদারে কাটতে কাটতে সাইর আঙ্গুল বানাইছেন আপনি যে সুরি সামারি ডি করে নামাজ তুমি ধর্ম জানো চুরি এই ওজনে কম দেনা নামাজ পড়েন আবার এই মসজিদে নামাজ তুমি মিজান স্যার নাম না হ্যাঁ স্যার মোটামুটি আছে মুখ গোড়া দিয়ে না গোড়া দিলে কইবো আপনি আবার এলেনিন নি কোনো সোজা রাখতে হইব নাকি আপনি রাগ করেন নি কোনো অত্যন্ত সাবলীল এবং ভদ্র মানুষ খুব সুন্দর করে কথা বলে আমার কাছে এগুলা ভাল লাগে আরে হুজুর আর আপনি টিয়া বসে দিয়ে খুশি করবেন এক জিনিস মোর কথা দিয়ে খুশি করবেন এটা আবার আরেক জিনিস মাহাবা কন্যা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা আরে এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ও তুই ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বরে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আল্লাহ কবুল কর জোরে পড়েন আমিন হে মুসলমান তাহলে যারা পরের সম্পদ মাইরা মাইরা খায় না তাদেরকে জান্নাতের দুধ খাওয়ানো হবে এবার নবী বলেন আর এক প্রকারের ব্যক্তিকে জান্নাতের মধু খাওয়ানো হবে জান্নাতের মধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই কাদেরকে জান্নাতের মধু পান করানো হবে নবী আমার ডাক দিয়া বলেন ওই প্রকারের মানুষকে জান্নাতের মধু পান করানো হবে যারা তাদের স্ত্রীর সাথে সুন্দর সুন্দর কথা বলেছে যারা তাদের স্ত্রীকে সুন্দর কথা দিয়ে পাগল করেছে ও মুসলমান বাড়ির ভিতরে যাইয়া বউয়ের লগে আপনি যে শাড়িটা লন আপনার বউ যদি কয় এবেটা আমার লগে খারাপ ব্যবহার করছে আল্লাহর কসম জান্নাতের মধু আপনার নসিবে নাই বিদিত কি খুশি হইছে হুজুর আজকে ভাই তেলে যে দরাটা ধরিয়া মো হুজুর তবে সত্য কথা আমার ওয়াজ যাইতাম দেন না খপ করে ধরেলাম বাইন মাছের মতো আপনার কি কষ্ট হইতাছে আপনার যদি কোন ওয়াজ এনে শেষ সন্ধে মাহফিল একটা হালাই দিয়ে আল্লাহ কবুল করো আমিন জোরে কন আমার যত্তন করি না আমি ঠিক অত্তনে করিয়াম আপনারা সাইটটা কোন আর ফাঁসটা কোন আমি অত্তন করতে পারতাম না আল্লাহ কবুল করো আমিন জোরে কন একটা বার মোহাব্বতে দুরুদ শরীফ পড়েন কদুর ফানি খাওয়ানে লাগে একটু জোরে আল্লাহুম্মা একটু সাদে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হত দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে ও কেমন হইতো নবীরে দেখতাম আমরা ঠিক না কত মুনাফিক ইহুদিন আসারা নবীরে দেখছে নবী গো আমরা তো আপনার আশেক আমরা আপনারে দেখতাম সাই কইছি চেয়ারম্যান সাহেবরে দিয়ে দিতি আমার দাদাস কি লাগে আমি খান আমি খানা খেলেও চলবো একটু জোরে জোরে গাইবেন আমার সাথে অসুবিধা হইবেন না আর মহাব্বতে গান তাহলে আমার কাছে ভালো লাগবো কারণ এনে অনেকে আছে ও আসুন তো অনেকে আছে শামিম রাজা আইব তো ইউটিউবে গজল জিকির টিকে শোনে এডি হননের লেগে তো সবাইরে তো শান্ত রাখতে হইব নাকি কারণ সবাই অ্যান্টিবায়োটিক ওষুধে সারা না কেউ না ফাঁকাইলে জল জায়গা তার লেগে নাফাও আছে অ্যান্টিবায়োটিক আছে একটু মহাব্বতে কন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হত দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে গজলটা শেষ করার আগে একটা তাকবীর জুড়ে দিলাম যেহেতু প্রধান বক্তা এলেছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া প্রধান বক্তা আগমন শুভেচ্ছা জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করুক আমিন কোন আসে তো বেশে হাজে রাতে বেলালের মধুর রাজা আসে তো বেশ
বসে হাজেরাতে বেলালের মধুর রাজান সেইয়া জানেছিল এমন প্রেম মুগ্ধ